আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ইউসাস মম ব্লগ অ্যান্ড কুকে। আজকে আমি বাজার করতে যাব, আমার বাসার সব মাছ শেষ হয়ে গিয়েছে, এই জন্য আজকে মাছ কিনতে বাজারে যাব। তো মাছ কিনতে বাজারে গিয়েছিলাম, এই যে এই মাছগুলো কিনে এনেছি, এখানে মলা, কই মাছ, তারপরে ব্রিগেড, কাতল, ছোট রুই, এখানে আছে টাটকিনি মাছ, চিংড়ি মাছ, এই তো তো সব মাছ কাটা ধোয়া শেষ একদম, এখন প্যাকেট করব। আর আমি আর আমার বুয়া দুজনে মিলে আমরা কেটেছি, আমরা সবসময় তাই করি, কেন একজন কাটতে গেলে আসলে অনেক বেশি প্রেশার হয়ে যায়, সেজন্য দুজনে মিলেই কাটাকাটি করি। এই যে আমার সব মাছ কাটা হয়ে গিয়েছে, আর এখান থেকে কিছু কিছু রান্না করব। আর টাটকা মাছ খেতে আমরা সবাই অনেক পছন্দ করি, এই জন্য যেদিন মাছ কিনি সেদিন সবগুলো আইটেম একটু একটু করে রান্না করার চেষ্টা করি। তো এই যে আমি পাবদা মাছ ভুনা করেছি এখানে, আর মাছের কাটা টাটা এগুলো দিয়ে আলু দিয়ে লাউয়ের খোসা দিয়ে ভাজি করেছি, আর এখানে একটু পেঁপে দিয়ে রুই মাছটা ভুনা করেছি, মানে ঝোল করেছি, এখানে পাট শাক ভাজি করেছি, আর এখানে কই মাছ দিয়ে কচু রান্না করেছি, আর এখানে ছোট মাছ আলু দিয়ে চচ্চড়ি করেছি। তো আজকে সকালে খুব বেশি কিছু রান্না করিনি, নাস্তাটা করে মাছ কেটে ধুয়ে তারপরে এগুলো সব রান্না করে নিলাম। তো বিকাল হয়ে গিয়েছে সব কিছু করতে করতে, তো বাচ্চাদের আজকে আর তেমন কিছু করে দেইনি, ওদের জন্য পুরি কিনে এনেছি, ওরা দুই ভাই বসে বসে পুরি খাচ্ছে। তো এই তো আজকে সারাদিনের কাজ, আর আপনাদের খুব সুন্দর একটা জিনিস দেখাই। ছিল আমার আজকের ভিডিও, ওনাদের গান আমার খুবই ভালো লেগেছে, আমি বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করেছিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো আশা করছি আপনাদের অনেক ভালো লেগেছে। আজকের মতো এখানেই রাখছি, আল্লাহ হাফেজ।